আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন, সুন্দর আছেন। আজকে আবার একটি রৌদ্রোজ্জ্বল একটি চমৎকার পরিবেশে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। আমরা একটা নদীর পাড়ে দাঁড়িয়ে কথা বলছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে চমৎকার একটি নদী প্রবাহিত হচ্ছে, চমৎকার পানি, খুবই স্বচ্ছ। এই পরিবেশে আসলে নিজেকে প্রকৃতির সাথে মিশিয়ে দেওয়ার একটা প্রবণতা তৈরি হয়, ভালো লাগে। আজকে যাই হোক, যে বিষয়টি নিয়ে একটু কথা বলতে চাচ্ছি আপনাদের সাথে, সেটি হলো অধিকার। আমার অনেক সময় মনে হয় যে অধিকার শব্দটা একটা ভালো শব্দ, কারণ আমাদের অধিকার আছে বিভিন্ন মানুষের উপরে, বস্তুর উপরে, সম্পদের উপরে, পরিবেশের উপরে। একটা নাগরিক হিসেবে আমাদের অধিকার থাকে, আমরা একজন অভিভাবক হিসেবে অধিকার থাকে, কোনো একটা প্রতিষ্ঠানে কর্মরত হলে কর্মকর্তা কর্মচারী বা শিক্ষক হিসেবে অধিকার থাকে। এই যে বিভিন্ন রকমের অধিকারগুলোর কথা বলছি, এই অধিকার মেনটেন করা বা অধিকারটাকে বজায় রাখা, এক্ষেত্রে আমার মনে হয় দুটি বিষয় আছে, একটা হলো পজিটিভিটি আর একটা হলো নেগেটিভিটি। আমার কাছে যখন পজিটিভিটি আমি নিয়ে চিন্তা করি, যে অধিকার বজায় রাখা, অধিকার প্রতিষ্ঠিত করা একটা পজিটিভিটি, সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা এক রৈখিক বিষয় নয়। আমি যদি বলি যে এটা পজিটিভিটি চর্চা, অধিকার মেনটেন করা, তাহলে এটা দ্বিপাক্ষিক একটা বিষয়, যে আমি যদি একজনের উপর আমার অধিকার প্রতিষ্ঠিত করতে চাই, কিন্তু তারও তো আমার উপর অধিকার আছে, তার অধিকার সম্পর্কে আমার ধারণা আছে কিনা, আমি সেটাকে উপলব্ধির মধ্যে আনি কিনা, সে অধিকার তার যেটা আমার কাছে যে অধিকারটা সেটাকে আমি এস্টাবলিশ করার চেষ্টা করি কিনা, আমি সেটার প্রতি সম্মান দেখাই কিনা। যদি এটা না করি, তাহলে নিঃসন্দেহে আমি একটা নেগেটিভ রুটে হাঁটছি, সেই অধিকারটা আসলে একটা নেগেটিভিটি চর্চার দিকে আমাকে নিয়ে যাচ্ছে। তো সুতরাং আমরা যখনই অধিকার নিয়ে কথা বলি, যখনই আমরা আমাদের বিভিন্ন চাওয়াগুলো নিয়ে কথা বলি, আমাদের পাওয়াগুলো নিয়ে কথা বলি, তখন দেখা যায় যে এই অধিকারের বিষয়টা আমরা অনেকটাই এক রৈখিকভাবে করি। তো আমরা দেখছি যে একজন নৌকা চালাচ্ছেন, চাচা মিয়া, উনি খুব সুন্দরভাবে নৌকাটা চালাচ্ছেন, উনি এই এলাকায় এই নৌকা নিয়ে বিচরণ করেন। চমৎকার একটি প্রাকৃতিক পরিবেশ নিঃসন্দেহে। তো যেটা বলছিলাম যে তাহলে আমি যদি একটা উদাহরণ দিই, যে অধিকার ধরেন আমার একটা মানুষের উপর আমার অধিকার প্রতিষ্ঠিত হয়েছে, কারণ সে হয়তো আমার এখানে চাকরি করে, এখন তারও তো চাওয়া আছে কিছু, তারও তো প্রয়োজন আছে। তা আমি যদি বলি যে আমার অধিকার আছে তার উপরে, তো তারও তো অনেক ক্ষেত্রে অধিকার আছে। তাহলে আমি যদি এই অধিকার, তার অধিকারকে বিবেচনায় আনি এবং সেটাকে সেটার প্রতি সম্মান দেখাই, তাহলে আমার অধিকারটা একটা পজিটিভ ডিরেকশানে গেল। সুতরাং এই এই পজিটিভ অধিকার যেগুলো, সেগুলো নিয়ে যদি আমরা এগোই, তাহলে নিঃসন্দেহে আমার ব্যক্তি জীবনে যেমনটা এটা এক ধরনের পজিটিভ প্রভাব ফেলবে, এবং সামাজিকভাবে রাষ্ট্রীয়ভাবেও আমরা অনেক দূর এগিয়ে যেতে পারব। এই যে নিজেদের মধ্যে মিলেমিশে থাকা, সেটাও দেখেন একটা অধিকারের ব্যাপার, যে আমি একজনকে সাহায্য করতে যদি পারি, তাহলে অবশ্যই সে তার উপরও আমার একটা অধিকার থাকবে, কারণ আমি একজনকে সাহায্য করলে সেও আমার সাহায্যে এগিয়ে আসবে। সুতরাং এইভাবে যদি আমরা প্রকৃতির কথা চিন্তা করি, বস্তুর কথা চিন্তা করি, বিভিন্ন প্রাণীর কথা চিন্তা করি, আমরা সব ক্ষেত্রে নিজের অধিকার, নিজের অধিকার, নিজের অধিকার, এটা চাই, ওটা চাই, এটা দরকার আমার, ওটা দরকার, এই দরকারের শেষ হয় না, কারণ আমি অনেকটা সেলফিশ হয়ে যাই, কারণ আমি অধিকার আদায় করতে গিয়ে একদম চরম সেলফিশ হয়ে যাই, শুধু আমার নিজেরটাই আমি বুঝি সবসময়, তখন অন্যদের অধিকার নিয়ে আমি একদম কোনো রকম কী বলবো ওয়াকিবহাল থাকি না। এই যে এই জায়গাটা, অধিকারের জায়গাটা, এটাকে এস্টাবলিশ করা, এটা আসলে অত্যন্ত একটা ক্রিটিক্যাল পার্ট, সেখানে নিজেদেরকে যথেষ্ট স্যাক্রিফাইস করতে হবে, না হলে আসলে এই অধিকার প্রতিষ্ঠিত হওয়া খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়াবে। তো আশা করি আপনারা এই পজিটিভ অধিকারের বিষয়টাকে আপনারা প্র্যাকটিস করবেন বেশি করে,
এবং এই পজিটিভ অধিকার যেগুলো আছে এগুলোকে নিয়ে যদি আমরা এগিয়ে যাই, তাহলে এটা আমাদের ব্যক্তি জীবনে যখন এটা অনেক বেশি প্রভাব ফেলবে এবং একটি সুন্দর সমাজ গঠনেও এই প্র্যাকটিসটা অনেক বেশি রোল প্লে করবে। আপনারা সবাই ভালো থাকবেন, সবাই অধিকারের পজিটিভ সাইডটি নিয়ে ভাবব। আমরা সবসময় মনে রাখবো যে অধিকার একটা মিউচুয়াল ব্যাপার, একটা সিম্বায়োসিস এখানে চিন্তা করতে হবে, যে আমি যদি কারোর উপরে আমার অধিকার চিন্তা করি অবশ্যই তারও আমার উপরে অধিকার আছে। সুতরাং এই যে মিউচুয়াল ডিপেন্ডেন্সটা, এই যে সিম্বায়োসিসটা, এটা মেনটেন করবো, এটাই আমি বলছি পজিটিভ অধিকার। চলুন আমরা পজিটিভ অধিকার নিয়ে অনেক দূর এগিয়ে যাই, সুন্দর একটি জীবন উপলব্ধি করি, উপভোগ করি, সুন্দর একটি সমাজ তৈরি করি এবং একটি সুন্দর পৃথিবী আমাদের উপভোগ্য একটি চমৎকার পৃথিবী তৈরি হোক, এই প্রত্যাশা রেখে আমি এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ।